রাহমতুল্লা বারাকাত সম্মানিত ভাই প্রশ্ন করেছেন রসুল্লাহ সাল আলি খাবার রস সম্পর্কে খাবার গ্রহণের শুরুতে রসুল সালি সাল্লাম বিসমিল্লা বলতেন এবং সঙ্গীদের কেউ বলতে উৎসাহ করতেন তিনি বলতেন আল্লাহর নাম নিয়ে এবং ডান হাত দ্বারা খানা খাও এবং তোমাদের ডান দিক থেকে খাও তোমাদের দিক থেকে খাও এবং বিসমিল্লা বলে ভুলে গেলে রসুল্লাহ সাল্লাম বলতেন বিসমিল্লাহ আউ্লাহ আখেরা হাত দুয়ে শুরু করা এবং শেষ করা খাবার গ্রহণের রাগে হাত দোয়া আবশ্যক না হলেও বিভিন্ন অসুখ বিসুখ দেখা দিতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন আয়সার দি আল্লাহাম থেকে বর্ণিত রসুল সালু সাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন অন্য হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাহু সাল্লাম খাওয়ার পর খুলি করতেন এবং হাত দোত করতেন দস্তখান বিষয়ে খাওয়া যাতে করে যে খাদ্যগুলা পরে যায় সেগুলো আবার তুলে খাওয়া যায় ডান হাত দিয়ে খাওয়া এবং হাত চেটে খাওয়া আঙ্গুল চেটে খাওয়া যাওয়া খাবার তুলে খাওয়া হেলান দিয়ে না খাওয়া এবং এটা সৌদালামের খাবারের অন্যতম একটি সুন্নাত হচ্ছে খাবারের দুষ্টুটি না ধরা সত চেষ্টা সত্ত্বেও খাবারের দুষ্টুটি থেকে যাওয়া স্বাভাবিক কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে জাগরা জটি করা নিতান্তব্যে মানান রাসুল্লাহ সাল্লু সাল্লাম কখনো খাবারে দোষ ধরতেন না আবু রায় রাজি আল্লাহাল্লাম বলেন রাসুল্লাহ সাল্লুসাল্লাম কখনও খাবারের দুষ্টুটি ধরতেন না তার পছন্দ হলে খেতেন আর উপসন্দ হলে খেতেন না খাবারে ফু না দেওয়া খাবারের শেষে দোয়া পরা এগুলি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সন্ন্যানী